নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। ভোট যত কাছে এগিয়ে আসছে তত যেন চাপ বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা সর্বস্ব এই দল, কারণ মমতা ব্যানার্জিকে বাদ দিলে কোনো কিছু হয় না। আর মমতা ব্যানার্জির সবচেয়ে বড় কমজোরি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। এই সেই অভিষেক ব্যানার্জি কিন্তু ক্রমাগত চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। কাজেই সার্বিকভাবে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই চাপের মধ্যে রয়েছেন। দেখুন, ভোটে জেতা বা হারা এই প্রত্যেকটাই নির্ভর করে একটা মানুষ, মানে ভোটের যিনি প্রার্থী হয়েছেন, তার মানসিক স্থিতির উপরে। কিন্তু তার মানসিক স্থিতি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্থিতি চঞ্চল, কারণ বিভিন্ন জায়গায় এমনিতে এই রাজ্যের যে কোনো মামলাতেই এই সরকারের হার আমরা দেখেছি, হাইকোর্টে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছেন। কিন্তু যখন দিল্লি হাইকোর্টে যান অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জি, সেখানেও যখন থমকে যেতে হয় তখন কিন্তু চিন্তায় পড়েন। আবার ত্রিপুরায় যখন ছোটেন অভিষেক ব্যানার্জি, সেখানেও যখন মুখ থুবড়ে পড়তে হয় তখনও চিন্তায় পড়ে যান। দেখুন, অভিষেক ব্যানার্জির হঠাৎ করে উত্থান এবং সেগুলো আদালতের আদেশে আটকে যাওয়া, এ যেন কোথায় একটা অশুভ ইঙ্গিত দেয়, না আমার কাছে না, রাজনীতির মহলের কাছে। রাজনীতি মহল অদ্ভুতভাবে ভাবে যে ঠিক কী হচ্ছে। চলুন বিস্তারিতভাবে বলি। আপনারা সবাই জানেন কয়লা কেলেঙ্কারি বা কয়লা স্ক্যাম বা কোল স্ক্যাম, সেটা চলছে। এই কোল স্ক্যাম মানে সেদিনের কোল স্ক্যাম নয়, কংগ্রেসীরা কোল স্ক্যামে হারিয়ে গেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 আগে কীরকম কয়লা কেলেঙ্কারি ছিল, অনেকের নাম এসেছিল, তারপরে কংগ্রেসটাই প্রায় কেন্দ্র থেকে শেষ এবং কংগ্রেস 2014 পরে ঘুরে দাঁড়ায়নি। বিভিন্ন রাজ্যে শেষ হতে হতে যাচ্ছে এবং কোনো রাজ্যে ক্ষমতায় আছে, আর পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রায় শেষ, প্রায় কেন বলবো, শেষই হয়ে গেছে, কোনো বিধায়কও নেই, এরকম একটা জায়গা। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এই কোল স্ক্যামেতে কিন্তু, এবং অন্যান্য দুর্নীতি যেগুলো ছিল সে সময়, মানে মাটির নিচে থেকে আকাশ, মানে 2G স্পেকট্রাম নিয়েও ছিল আপনাদের গণ্ডগোল, জানেন আপনার দুর্নীতি হয়েছিল, সব দুর্নীতিতে হারিয়ে গেছে। আবার পশ্চিমবঙ্গে আবার সেই কয়লা পাচার এবং গরু পাচার, এই দুটোতে কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের নাম। দেখুন, আপনারা সবাই জানেন একজন তো এখান থেকে পালিয়ে গেছেন, তাকে খোঁজা চলছে, তিনিও আবার যুবার দায়িত্বে ছিলেন, এবং কথা বলা হয় যে কান টানলে মাথা আসে সেরকম টাইপের কথা। এবং ভোটের আগে আমরা দেখেছিলাম বিন্দু অধিকারী বিভিন্ন জনসভায় বক্তব্য রাখার সময় কিন্তু বারবার রুজিরা নারুলা এই কথাটা বলেছেন, নারুলা ম্যাডাম। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি নারুলা ম্যাডাম বলতে তিনি যাকে বলেছেন, মানে রুজিরা নারুলা, তার ক্ষেত্রে এবং তাকে তার বাড়িতে CBI যায়, এখন ED তলব করছে। সেই ED তলব রুজিরা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনকেই তলব করছে দিল্লিতে। রুজিরা ব্যানার্জি হাজিরা এড়িয়েছেন, তার কারণ তিনি লিখিত দিয়েছেন যে এখানে করোনার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি যেখানে যেতে পারেননি, তার দুটি ছেলে মেয়ে আছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই অবস্থায় যেতে পারছেন না, স্বাভাবিক কথা। সেই যুক্তি দিয়ে তিনি বলেছেন তিনি যাচ্ছেন না। কিন্তু অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের, প্রবল বিক্রমে বেরিয়ে এসেছিলেন এবং সবাই বলেন নাকি তিনি, মানে তৃণমূলের লোকেরা বলেন, বাঘের মতো বেরিয়ে এসে গর্জন করে বলেছিলেন, জো উখার না হয় উখারলো। মানে এটা, মানে আমরা ঠিক এই ভাষাগুলো ঠিক পরিচিত ছিলাম না বাংলার বুকে, এগুলো আমরা শিখছি। যদিও গুটকাখোর BJP বলা হয়, গুটকাখোর পানখোর BJP বলা হয় এবং অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে বাংলায় বলা হয়, কিন্তু এই জো উখার না হয় উখারলো এই কথাটাও বাংলায় নতুনভাবে ঢুকলো। ওই তুই টাকা দিয়েছিস যে হিসাব নিবি ডাক্তর বাপকে, এইসব দেখা আমাদের, এটাও ঢুকেছে, জো উখার নাই উখারলো, মানে জোয়া ছেড়া ছিঁড়ে নেবে, এই কথাগুলো বলেন অভিষেক ব্যানার্জি। সরি, আমি বললাম এই কথাটা বলা উচিত হয়নি, তবুও বললাম, কারণ তিনি বলেছেন তাই আপনাদের সামনে শোনালাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেসব বলার পরে প্রবল বিক্রমে বেরিয়ে যাওয়ার পরে আবার যখন দ্বিতীয়বার ডাকে, তারপর যখন রুজিরা নারুলাকে, মানে রুজিরা ব্যানার্জিকে যখন ডাকা হয়, তখন অভিষেক ব্যানার্জি বিষয়টার গুরুত্ব মনে হয় বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পরে তিনি দিল্লি হাইকোর্টে আপিল করেছেন যে কেন তাকে ডাকা হচ্ছে। দিল্লি হাইকোর্টের কাছ থেকে তিনি একটা, ওই বলা হয় না যে বর্ম বা ঢাল চাইতে চেয়েছিলেন, মানে চেয়েছিলেন না যে আমাকে যাতে দিল্লিতে না ডাকা হয় এবং রুজিরা রানুলাকে বা রুজিরা ব্যানার্জিকে যাতে ডাকানো, মানে তার স্ত্রীকে যাতে ডাকানো হয়, সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিতে প্রস্তুত কিন্তু যেন কলকাতায় ডাকা হয়। এইখানে দাঁড়িয়ে দিল্লি হাইকোর্টের গতকাল আপনারা শুনেছেন নির্দেশ দিয়েছে, যেটা সেটা হচ্ছে 27 তারিখে পরবর্তী শুনানি হবে, কিন্তু তার আগে এই যে একটা
মানে রিলিফ পাওয়ার ব্যাপার ছিল, সেই রিলিফটা কিন্তু পেলেন না অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জি, তাদের দুজনকেই কিন্তু রিলিফ দেওয়া জায়গাটা রইল না। এর মধ্যে ঘটনাচক্র আমি আপনাদের জানিয়েছিলাম যে পাতিয়ালা হাইকোর্ট থেকে পাতিয়ালা হাউস কোর্ট থেকে একটা আদেশ এসেছে, সমন এসেছে, সেই সমনে হচ্ছে তাকে 30 সেপ্টেম্বর রুজিরা নারুলাকে, মানে রুজিরা ব্যানার্জি, সরি আমি নারুলা বলছি ভুল করে, রুজিরা ব্যানার্জিকে উপস্থিত হতে হবে পাতিয়ালা হাউসে, হাউস কোর্টে সে সমন চলে এসছে। সেখানে তিনি কী করবেন না করবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিষেক ব্যানার্জির এই যে ব্যাপারটা, এই যে রুজিরা নারুলা, আরে সরি রুজিরা ব্যানার্জি, এই যে আমি বললাম না রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জি, এই দ্বৈত কথা, দুটো কথা এবং দুটো নাগরিকত্ব, আগের নাম পরের নাম, বিয়ের পরে মেয়েদের নাম চেঞ্জ হয়, মানে পদবি চেঞ্জ হয়, সেক্ষেত্রে জানি কোনো প্রশ্নই নেই, কিন্তু দ্বৈত নাগরিকত্ব যে প্রশ্নটা উঠে গেছে সেই প্রশ্নের জন্য ইডি কিন্তু বলেছে এবং জানিয়েছে হাইকোর্টের সামনে, তারা যে বাদানুবাদটা যেটা হয়েছিল, মানে পশ্চিমবঙ্গের এই অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য কপিল সিব্বলকে ভাড়া করা হয়েছে, তার ভাড়া খরচা কত টাকা খরচা হয়েছে, সেই টাকাটা কে দিচ্ছেন না দিচ্ছেন সেসব হিসাব নয় পরেই হবে, কিন্তু আপাতত আমরা জেনে রাখি যে তাকে ভাড়া করা হয়েছে এবং তিনি সওয়াল জবাব করেছেন। যেরকমভাবে সারদা কেসে, অমুক কেসে, তমুক কেসে বড়ো বড়ো নেতাদের মন্ত্রীদের ভাড়া করায়, আবার 5 লক্ষ টাকা জরিমানা করলে সেখানেও ভাড়া করায় যাদের, সেই টাকা কে দেয় না দেয় সেটা আপনারা সবাই জানেন, মানে লাগে টাকা দেবো আমরা আর কি, তো সেই ক্ষেত্রে মানে ট্যাক্সের টাকা, তো এরকম এই টাকাটা কারা দিচ্ছেন জানি না, কিন্তু যারাই দিক বা যাই দিন কপিল সিব্বল প্রশ্ন করেছিলেন, কপিল সিব্বলের প্রশ্নের মানে তিনি তুলেছিলেন যে কেন তাকে ডাকা হবে, অন্যান্য জায়গায় এই সমস্ত বিচার হলে এই টাইপের মামলায় সিবিআই ইডি তো তার বাড়িতেই যাচ্ছে, কোনো মহিলাকে ডাকার জন্য তার বাড়িতেই যাচ্ছেন, এক্ষেত্রে কেন দিল্লিতে ডাকা হচ্ছে, কলকাতাও ডাকা হতে পারে। একইভাবে দিল্লি হাইকোর্টে ইডির তরফ থেকে যিনি বলেছেন, মানে সলিসিটর জেনারেল যিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যে রুজিরা ব্যানার্জির স্বামী মানে অভিষেক ব্যানার্জি, তার বাড়ি কিন্তু দিল্লিতেও আছে, দিল্লিতেও তার স্থায়ী ঠিকানা রয়েছে, কাজে দিল্লিতে স্বামী যখন আছেন সেখানে তিনি যেতেই পারেন এবং সেখানে থাকতে পারেন, এবং তার সঙ্গে এটাও তিনি বলেছেন যে যেদিন তাদের ডাকা হয়েছিল অর্থাৎ 1 সেপ্টেম্বর সেদিন কিন্তু রুজিরা ব্যানার্জি পাটনায় ছিলেন এবং তিনি নাকি দিল্লির একটা বিউটি পার্লারে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন এবং তার মানে প্রমাণ দাখিল করার বিষয়টা আছে, সেগুলো দাখিল করবেন ইডি, অবশ্যই আমরা জানি সেগুলো দাখিল করার ব্যাপার থাকবে, কারণ প্রমাণ দিতেই হয় যে তিনি সেখানে ছিলেন কি না। যদিও রুজিরা ব্যানার্জির তরফ থেকে বা অভিষেক ব্যানার্জির তরফ থেকে বলা হয়েছে তিনি সেদিন ছিলেন না, তিনি পাটনায় থাকতে পারেন, কিন্তু দিল্লিতে তিনি সেদিন ছিলেন না, অর্থাৎ দিল্লির যে বিউটি পার্লারে যাওয়ার কথা বলেছে সেখানে তিনি ছিলেন না। প্রশ্নগুলো এগুলো উঠে আসে, দিল্লির বিউটি পার্লারে তিনি কেন যান, এই প্রশ্নগুলো বিরোধীরা তুলবেন, কলকাতায় কি নেই এসব প্রশ্ন করা যাবে না, কারণ এটা বিরোধীরা করে, আমাদের ক্ষেত্রে সেটা কোনো ব্যাপার নয়। কে কোথায় যাবে, যেমন জ্যোতি বসু শুনেছি নাকি চামড়া ঠিক করার জন্যে বিদেশেও যেতেন, সেসবগুলো শুনেছি আমরা, কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, যাই হোক এটা ঘটনা। তো এখানে অভিষেক ব্যানার্জির স্ত্রী এবং অভিষেক ব্যানার্জি কোথায় যাচ্ছেন চোখ ঠিক করার জন্যে, কোথায় পশ্চিমবঙ্গে নেই কেন, বা রুজিরা ব্যানার্জি কেন দিল্লিতেই যাচ্ছেন, এসব প্রশ্ন বিরোধীরা করবেন, আমাদের প্রশ্ন করা যায় না। আমরা যেটা সত্যি সেটা সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে ইডির এই প্রশ্ন, এই যে জবাব দেওয়া হয়েছে, এই জবাবের পরিপ্রেক্ষিতে শোনার পরে, সব কিছু শোনার পরে কিন্তু হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট তারা স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ এই যে আবেদন করেছিলেন যে আমাদের এটা বন্ধ করাও, এই গোটা বিষয়টার পরে একটা স্থগিতাদেশ দেওয়া হয় না, সেটা কিন্তু দেয়নি, কিন্তু তিনি বলেছেন পরবর্তী বিচার পরে হবে, মানে এরপর 27 তারিখে দুপক্ষের কাছ থেকে শুনানি, মানে দুপক্ষ কী জবাব দিচ্ছে সেগুলো নিয়ে জানাবেন, হলফনামা জমা দেওয়ার পরে জানাবে হাইকোর্ট তার ডিসিশন। কিন্তু এই মুহূর্তে রুজিরা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই কিন্তু ইডির ডাকে হাজির হওয়ার জায়গায় থাকবেন, এবং ইডি যেটা বলেছে সেটা হচ্ছে এই দ্বৈত নাগরিকত্ব এবং এইরকম একটা আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক যে একটা টাকা লেনদেন, মানি লন্ডারিং, এই মানি লন্ডারিং কেসটা সিআরপিসির আন্ডারে পড়ে না, যে যেখানে দাঁড়িয়ে আমরা সেখানে যেতে হবে, কাজেই এই আইন বলে, অর্থাৎ ইডি তার আইন বলে এবং ইডি বলেছে এটা যে আমরা বিগত দিনে কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে এই টাইপের কার্যে বা এই টাইপের স্ক্যাম, অ্যাকচুয়ালি এই টাইপের স্ক্যাম তো হয় না, এই টাইপের স্ক্যামে আমরা তাকে তার বাড়িতে গিয়ে প্রশ্ন করেছি, কাজে এই সওয়াল জবাবের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আটকে গেছে কিন্তু অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জির জন্য যে বর্ম বা ঢাল নেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস বা এরা দুজন, তারা পারেনি, এবং এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা আরও বাড়বে, কারণ 27 তারিখে কী ডিসিশন নিচ্ছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। মনে রাখবেন লড়াই যখন লড়ে কেউ না তার বাড়ির চিন্তা হয়, দেখবেন একজন সৈনিক সোলজার, যদিও সোলজার আর নেতাদের মধ্যে অনেক তফাৎ হয়, নেতারা নিজের বাড়ির লোককে বলির বখরা করে দিতে পারেন, যেটা আমরা দেখেছিলাম কাশ্মীরেতে, সেসব আমরা দেখেছি যে কীরকম করে নিজের মেয়েকে পর্যন্ত দুষ্কৃতির হাতে তুলে দিয়ে
মানে ওই জঙ্গিদের হাতে তুলে দিয়ে জঙ্গিকে ছাড়ানোর ব্যবস্থা করেছিলেন। এসব আমাদের দেখা, কিন্তু রাজনীতি নিয়ে তারা করতেই পারে যা ইচ্ছে, কিন্তু স্বামী সৈনিকের কত উদাহরণটা দিয়ে বড় ভুল করে ফেলেছি। তবু বেশ কিছু জায়গায় দেখা যায় যদি কেউ লড়াইয়ের নামেন তো তার বাড়ির লোকের যদি কিছু হয় তার টেনশনটা সেখানে থাকে, যার জন্য হয়তো সৈন্যরা বলেন বা আর্মির লোকেরা বলেন যে আমার বাড়ির লোকগুলোকে আপনারা দেখবেন, কারণ আপনাদের দেখার জন্য আমি আমার জীবনটা দিচ্ছি। যাই হোক, সে প্রশ্ন থেকে সরে যাই। আবারও বলি, কোনো রাজনীতির নেতার সঙ্গে কোনো একজন সাধারণ সৈনিকের তুলনা করা যায় না, কারণ তারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর রাজনীতি নেতারা প্রয়োজন পড়লে দেশটাকে বেঁচে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, সেগুলো না বলে এবার বলি। সেটা হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের এই যে ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন সেখানে কিন্তু চিন্তার ব্যাপার একটা থাকবেই, কারণ মানসিক চিন্তা একটা থাকবেই অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীকে নিয়ে কী হচ্ছে। এর মধ্যে 27 তারিখে কী ডিসিশন আসছে, 30 তারিখে হাজিরা নিয়ে কী হবে না হবে এগুলো থাকবে। আবার উল্টো দিকে ইডিকে মানে সিবিআইকে আবার নাকি নোটিশ পাঠিয়ে দিয়েছেন স্পিকার, এবং আজকে তাদের হাজির হওয়ার কথা এই একটার সময়, মানে যখন আপনি ভিডিওটা দেখছেন। এরপরে নিশ্চয়ই আমরা বলবো কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে। তো সেখানে এই অধ্যক্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ এগুলো ভালোই করেছে নৈতিকতার ব্যাপারটা, কিন্তু মুকুল রায়কে নিয়ে তার নৈতিকতা কোথায় আছে সেটা আবার জনগণ জানতে ইচ্ছে করে। না না, আমি বলছি না, জনগণ জানতে ইচ্ছে করছে। জনগণের তো অধিকার আছে, কারণ আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের গাড়ির চাকা ঘোরে, আমাদের ট্যাক্সের টাকায় আপনার জামা কাপড় গেঞ্জি এমনকি হাওয়াই চটিও কেনা হয়, আমরা দিই আপনারা কেনেন, আমাদের অধিকার আছে। ওই যে তুই টাকা দিয়েছিস, যে হিসেব চাইবি, ইয়েস আমরা জনগণ, আমরা দিয়েছি টাকা, আমরা হিসাব নেবই। কী করে পিএসসির চেয়ারম্যান হন মুকুল রায়, হিসাব আপনাকে দিতেই হবে, কারণ আদালতের ওপর ভরসা আম জনগণের আছে, সরকারের ওপর ভরসা নাও থাকতে পারে কিন্তু আদালতের ভরসা আমরা বারবার করি। এটাই ছিল এখনকার বার্তা, রুদ্র বার্তা মানেই এর চ্যানেল উইথ ডিফারেন্স একটু অন্যরকম। সেখানে কিছু কটু কথা, কিছু কড়া কথা, কিছু হয়তো মুখ ফসকে বাজে কথা থাকলেও থাকতে পারে, সব কিছু নিয়ে রুদ্রবার্তা থাকবে আনকাট। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। এখনকার মতো আসি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক 4টার সময়। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।